সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুন এর সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও এবং আমাদের ভিডিওগুলি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি সম্রাট হুমায়ুনের পুরো নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট যিনি পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ এবং পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দুই দফায় আধুনিক আফগানিস্তান পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চল রাজত্ব করেছেন তিনি হচ্ছেন ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের পুত্র তিনি তার পিতা বাবরের মতোই তার রাজত্ব হারিয়েছিলেন কিন্তু পারস্য সাম্রাজ্যের সহায়তায় তিনি তার হারানো রাজ্য এবং আরও বড় অঞ্চল রাজত্বের অধিকার ফিরে পেয়েছিলেন প্রথম মোঘল সম্রাট জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের চারজন ছেলে সন্তান ছিল যারা হচ্ছেন হুমায়ুন কামরান হিন্দাল ও আশ্করি এর মধ্যে হুমায়ুন ছিলেন বাবরের প্রথম সন্তান যিনি পনেরোশো সালের ৬ মার্চ কাবুলে জন্মগ্রহণ করেন জন্মের পর তার নাম রাখা হয়েছিল নাসিরউদ্দিন হুমায়ুন শৈশবে তিনি আরবি তুর্কি এবং ফার্সি ভাষা শিখেছিলেন রাজপ্রাসাদের গৃহশিক্ষকদের কাছে এছাড়া অঙ্ক জ্যোতিষশাস্ত্র এবং দর্শনেও ছিল তার বিশেষ পাণ্ডিত্য শিক্ষাজীবন শেষে তিনি বাবরের ইচ্ছায় প্রশাসনিক কাজে যোগদান করেন 15২৬ খ্রিস্টাব্দে তিনি পানিপথের যুদ্ধে অংশগ্রহণ করেন পনেরোশো খ্রিস্টাব্দে খানুয়ারের যুদ্ধে বাবরের সাথে রানা সংগ্রাম সিংহের যুদ্ধের সময় তিনি বাবরকে সাহায্য করেন ভারতে মুঘল সাম্রাজ্যের প্রাথমিক ভিত্তি স্থাপনের পর পনেরোশো আটাশ খ্রিস্টাব্দে তিনি বাদাকশানের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট বাবরের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন সিংহাসনে আরোহণের কিছুদিন পর তার ভাই কামরান বিদ্রোহ করেন কামরান সিন্ধু নদ অতিক্রম করে পাঞ্জাব দখল করেন এই সময় হুমায়ুন কামরানকে কোনো বাধা দেননি ফলে কাবুল কান্দাহার এবং পাঞ্জাব কামরানের অধিকারে চলে যায় হুমায়ুনের এই নিষ্প্রিয়তায় উৎসাহিত হয়ে গুজরাটের অধিপতি বাহাদুর শাহ শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন হুমায়ুনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার জন্য বাহাদুর শাহ প্রথমে মেবারের রাজার সাহায্যে মালব দখল করেন এরপর তিনি আহম্মদনগর খানদেশ ও বেরারে শাসকদের বৈশ্যতা শিকারে বাধ্য করেন অন্যদিকে পর্তুগিজদেরও কর প্রদানে বাধ্য করেন তিনি এই সময় বিদ্রোহী মোগল আমিরদের অনেককে তিনি আশ্রয় দিয়েছিলেন ফলে হুমায়ুন বাহাদুর শাহকে রায়স্তা করার জন্য মেবার ও গুজরাটে আক্রমণ করেন বাহাদুর শাহ পরাজিত হয়ে পালায়ন করেন ফলে মালব ও গুজরাট হুমায়ুনের অধিকারে আসে পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দের দিকেই বিহারের শের বিদ্রোহ করেন হুমায়ুন চুনার দুর্গ দখল করলে শের শাহ মৌখিকভাবে বশ্যতা স্বীকার করেন বিহারের এই ব্যস্ততার সুযোগে বাহাদুর শাহ পুনরায় আহমদনগর ও গুজরাট আক্রমণ করে দখল করে নেন বিহারের আফগান নেতা শের শাহ পনেরোশো খ্রিস্টাব্দের ভেতরে বাংলার শাসনকর্তা মাহমুদ শাহ এর কাছ থেকে বাংলার অধিকাংশ স্থান দখল করেন শেরশাহের এই শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে হুমায়ুন ১৫৩৭ খ্রিস্টাব্দে চুনার আক্রমণ করে দখল করে নেন এ সময় শের শাহ বিপদ গৌড় ত্যাগ করে চলে যান এ সময় হুমায়ুন গৌড়ে প্রায় নয় মাস অবস্থান করেন অন্যদিকে এই সময়ের ভেতর শেরশাহ বেরানসি জৌনপুর ও কনৌজও দখল করে নেন ফলে হুমায়ুন দ্রুত আগ্রা ফিরে যাওয়ার জন্য অগ্রসর হন পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পথিমধ্যে বক্সারের কাছাকাছি চৌসাতে শেরশাহ মোগল বাহিনীর মুখোমুখি হন প্রথমে শেরশাহ হুমায়ুনের কাছে সন্ধির প্রস্তাব পাঠান হুমায়ুন তাতে সম্মতি জানিয়ে সন্ধির জন্য প্রস্তুত হন এ সময় মোগল শিবিরে অসতর্কতা লক্ষ্য করে শেরশাহ আকস্মিকভাবে আক্রমণ করে বসেন এবং মোগঘল শিবিরকে তছনছ করে দেন হুমায়ুন অতি কষ্টে আগ্রায় ফিরে যেতে সক্ষম হন ফলে বাংলা ও বিহারের ওপর পুনরায় শেরশাহ এর পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয় এর প্রতিশোধ নেয়ার জন্য পনেরোশো খ্রিস্টাব্দে একটি বিশাল বাহিনী নিয়ে হুমায়ুন পুনরায় শেরশাহ এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন অনৌজে পৌঁছে হুমায়ুন প্রায় এক মাস নিষ্ক্রিয় অবস্থায় কাটান এই সময়ের ভেতর শেরশাহ আক্রমণের সুযোগ খুঁজতে থাকেন তারপর মোগুল বাহিনীর অসতর্ক মুহূর্তে আক্রমণ করে তাদেরকে নাস্তানাবোধ করেন এ যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে আগ্রা ত্যাগ করে কাশ্মীরের পথে চলে যান পথে তার ভাই কামরান বাধা দিলে আশ্রয় পাওয়ার স্থানের সংকট হয়ে যায় তার জন্য এই সময় মারবারের রাজা মালদেব তাকে আশ্রয় দেওয়ার আশ্বাস দেন কিন্তু মালদেব ইতিমধ্যে শেরখার সাথে চুক্তিবদ্ধ হয়ে হুমায়ুনকে বন্দী করার উদ্যোগ গ্রহণ করেন ফলে তিনি পুনরায় সিন্ধু অঞ্চলে ফিরে আসেন এখানে অমরকোটে তিনি রাজপুতদের আশ্রয় লাভ করেন আর এখানেই পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের জন্ম হয় এখান থেকে তিনি কামরানের সাহায্য প্রার্থনা করেন কিন্তু কামরান সাহায্যের পরিবর্তে বন্দি করার অযোগ গ্রহণ করেন এরপর তিনি পালিয়ে পারস্যে চলে যান পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দিকে তিনি পারস্যের শাহ তাহমাস্প কাছে ব্রেক তিনি পারস্যের শাহ তাহ এর কাছে আশ্রয় প্রার্থনা করলে সেখানে পারস্যের শাহ তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং আশ্রয় প্রদান করেন এবং তিনি সম্রাট হুমায়ুনকে কাবুল ও কান্দাহার জয়ে সহযোগিতা করেন এবং সম্রাট হুমায়ুন ১৫৪৫ খ্রিস্টাব্দে কাবুল ও কান্দাহার জয় করে এ দুটি স্থান তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন অপরদিকে একই সময় শের শাহ এর মৃত্যু হলে তার উত্তরাধিকারদের মধ্যে আত্মকলহের সৃষ্টি হয় এই সুযোগে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হুমায়ুন লাহোর দখল করে নেন এবং একই বছর তিনি সিকান্দর সুরকে পরাজিত করে দিল্লি ও আগ্রা দখল করেন এবং তিনি তার মোঘল সাম্রাজ্য পুনরায় ফিরে পান কিন্তু মোঘল সাম্রাজ্যের ক্ষমতা ফিরে পাওয়ার পর সম্রাট হুমায়ুন বেশি দিন তার রাজত্ব ভোগ করে যেতে পারেননি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের সাতাশ জানুয়ারি সম্রাট হুমায়ুন দিল্লির গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেই সাথে আপনার মতে সম্রাট হুমায়ুন কেমন শাসক ছিল বা কেমন মানুষ ছিল সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দ্যাটস ইট অল্যাবোট আওয়ার টু ইস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ ফর সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস